আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি, যেটা আমার বাচ্চাদের স্কুলের ক্লাস পার্টি। তো সবাই তো ক্লাস পার্টি মোটামুটি করে, আর এ বিষয়ে সবারই অভিজ্ঞতা আছে। তো বছরের শেষে সব বাচ্চাদেরই এক্সাম হয়, আর এক্সামের আগে স্কুলে একটা ক্লাস পার্টি হয়, ক্লাস শেষ ক্লাসে। তো এইখানে বাচ্চারাও আনন্দ করে, বাচ্চাদের মারাও আনন্দ করে, দেখতেই পাচ্ছেন। আর এই বাচ্চাটার এই যে পার্টি স্প্রে দিয়ে এমন অবস্থা করেছে যে ওর নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছে। আর এই যে বৌদি, বৌদি হাই দিল, তো ওর মানে নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছে। সবাই এগিয়ে আসছে, এই যে আমার বাচ্চা অ্যান্ড ওর বেস্ট বান্ধবী, আর এই যে ভাবি, এই দুষ্টু ভাবিটার ঠোঁটে যে কী যেন হয়েছে, উনি আবার ওটা একটু দেখালো, শো করলো। আর এখানে ক্লাস ওয়াইজ মানে ফটো সেশন হচ্ছে, আর এখানে ক্লাস ফোরের ক্লাস টিচার হচ্ছে এটা ফারজানা মিস, উনি বাচ্চাদের সঙ্গে মানে ছবি তুলছেন, কারণ বছরের শেষ, সবাই খুব এনজয় করছে। আর পাশের এটা হচ্ছে কানিজ মিস, ক্লাস 9-এর ক্লাস টিচার, উনি মাশাআল্লাহ দুইটা টিচারই দেখতে খুবই সুন্দর। আর এটা ওর আরেকটা বান্ধবী, তো এরা সবাই আর কি ছবি তুলছে। তো এই যে এটা কানিজ মিস, দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর, খুবই কিউট। আর পাশে এটা সন্ধ্যা মিস, আর এখানে যে ক্লাস এমনি টিচাররা আছে, মানে মেল টিচাররা যারা মানে গান গাচ্ছিল, নিজেদের ভয়ে যে গান গাচ্ছিল এবং এনজয় করছিল, বাচ্চাদের সাথে নাচ করছিল, গান গাচ্ছিল, খুবই ভালো লাগছিল। আর এই ফয়সাল স্যারের ভয়েসটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর। তো যাই হোক, এখানে শুধু বাচ্চাদের জন্যই ক্লাস পার্টি না, এখানে প্যারেন্টসরা, বাচ্চারা সবাই খুব এনজয় করে বাচ্চাদের স্কুলে। এখানে 8 বছর যেহেতু বাচ্চারা ক্লাস করছে, তো এখানে আমি জানি এখানে প্যারেন্টসরাও খুব মজা করে। তো এই ফাঁকে আমি বাচ্চার হাতে ফোনটা দিয়ে বললাম, আমাকেও একটু নিয়ে নাও। আর আমি আমার মেয়ের সাথে সবসময় ম্যাচিং ড্রেস পরার চেষ্টা করি, তো এই জন্য আমার শার্ট বানিয়েছিলাম একই রকম ক্লাস পার্টিতে পড়ার জন্য। আর ওর বেস্ট বান্ধবী, ওর সেম শার্ট পরেছিল। তো সবাই আমাদেরকে বলছিল যে আমরা 3 বোন, তো অনেক অনেক হাসি লাগছিল শুনে। তো এই যে অবশেষে চলে আসলাম আমার মেয়ের ক্লাস 4-এর ক্লাসরুমে, তো ওদের বেঞ্চগুলা পেছনে এক সাইডে রেখে দিয়ে ওদের ক্লাসরুমটা ডেকোরেশন করার কথা ছিল, বাট সেরকম একটা ডেকোরেশনও হয়নি। তো যাই হোক, এখানে যে ক্লাস 10-এর বাচ্চারা নাচ করছিল, তো আমি এই ফাঁকে একটু ভিডিও নিয়ে নিলাম। আর এখানে টিচার্স প্লাস হচ্ছে স্টুডেন্টসরা সবাই মিলে পার্টি স্প্রে দিয়ে অ্যান্ড হচ্ছে নাচানাচি করছিল, সবাই একসঙ্গে খুব মজা করছিল। আসলে এই দিনটা মানে টিচার্স, এই যে এখানে প্রিন্সিপাল ম্যামও ছিল, মানে সবাই মিলে একসঙ্গে প্যারেন্টস, টিচার্স, তারপরে হচ্ছে স্টুডেন্টসরা সবাই খুবই খুবই মজা করে। আসলে কেউ কাউকে কোনো ইয়ে করে না, আর এই দিনটা সবাই সবাই একসঙ্গে অনেক অনেক মজা করে। আর এটা হচ্ছে একটা বেবি, কিউট একটা বেবি, ওর সঙ্গে স্কুলে গেলে আমি অনেক মজা করি। ও একটু রাগি, ভীষণ রাগি, তো ওকে বললাম আসো আমি আর তুমি একটু ডান্স করি, তো ও একবার চাচ্ছে ডান্স করতে আর একবার চাচ্ছে না, তো কি করবে? তো এভাবে করতে করতে বললাম আসো তুমি আমাকে আমার আঙ্গুলটা ধরে একটু ঘুরো, তো ও মানে একটু করছে একটু করছে না এরকম। তো যাই হোক, ও মানে একটু রাগি বেশি। তো এই ফাঁকে এই ভাবিটা একটু দেখলাম কেক খেয়ে এসেছে, মুখে চিহ্ন নিয়ে এসে আমাকে দেখাচ্ছে যে সে কেক খেয়ে এসছে। আর এখানে আরেকটা বাচ্চাদের গ্রুপ ডান্স করছে, এখানে একটা মেয়েদের গ্রুপ ডান্স করছে। তো যাই হোক, জায়গায় জায়গায় সবাই ডান্স করছে, মানে বক্সের গানের তালে তালে খুবই ভালো লাগছে। আর এখানে যে মেয়ের বান্ধবীদের সঙ্গে ওরাও একটু মজা করছে, আর আমি আসলে কি করব, আমি জায়গায় জায়গায় গিয়ে আসলে ভিডিও নিচ্ছিলাম, কারণ আমি তো তোমাদের সবাইকে দেখাবো ভিডিও, এই জন্যই ভিডিও নিচ্ছিলাম। তো যাই হোক, এখানে আমি অবশেষে চলে আসলাম এই যে ক্লাস 4-এর। তো আর এই কেকটা হচ্ছে আমি আমার বাচ্চাদের
বাচ্চাদের ক্লাস 4-এর বাচ্চাদের জন্য আমি দিয়েছিলাম, কারণ ভেবেছিলাম ওরা তো ক্লাস 4-এর বাচ্চারা, ওরা যেন একসাথে কেক কাটতে পারে। তো বাচ্চাদের জন্য এটা আমি দিয়েছিলাম আমার তরফ থেকে, যেন বাচ্চারা কেক কেটে ক্লাস টিচারের সঙ্গে একসঙ্গে একটু শেষ বিদায়টা করতে পারে। আর তাছাড়া আমি এই বছর আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে যাব, ওকে অন্য একটা স্কুলে মানে অ্যাডমিশন করাবো। তো এই জন্য এটা হচ্ছে ফারজানা মিস ক্লাস টিচার, উনি কেক কেটে বাচ্চাদেরকে মানে দিবে এবং খাবে। তো অ্যাকচুয়ালি ওরা অনেক অনেক মজা করেছে ক্লাস পার্টির দিন, তো আমি ভিডিওটা আসলে ওভাবে নিতে পারছিলাম না, অনেক উপর থেকে নিচ্ছিলাম, কারণ বাচ্চারা তো অনেক ছোট, ওরা একটু মানে দুষ্টুমি তো করেই। ওরা কেক দেখে সবাই মানে সামনে থেকে ছিল না, এই জন্য ভিডিওটা ওভাবে করতে পারছিলাম না। তো যাই হোক, অনেক কষ্ট করে শেষমেশ ভিডিওটা করেছি। তো বাচ্চারা ওরা তো এরকম করবেই, আর ওরা তো অনেক ছোট। এটা হচ্ছে সন্ধ্যা মেচ, উনিও ছিল এখানে। তো যাই হোক, এদের স্কুলের সব টিচার্সরা কিন্তু খুবই ভালো, সানাপ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। কিন্তু মানে যাই হোক, আমি কোনো একটা কারণে আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে যাচ্ছি, আমি কুষ্টিয়া হাসিব স্কুলে ওকে অ্যাডমিশন করাবো। আর সব কিছু কেক কাটাকাটি সব কিছু শেষে অবশেষে এখানে ডান্স হচ্ছিল, তো এখানে ছেলে মেয়ে সবাই ডান্স করছিল। তো আমি অবশেষে একটা মেয়ের ডান্সটাকে একটু ভিডিও করে নিয়েছিলাম। তো ভিডিওটা একটু ফাস্ট করার জন্য ডান্সটার মুভমেন্ট ওইভাবে আসেনি, তবে নাচটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নেব, আল্লাহ হাফেজ।